আব্দুল কাদের। একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অবসর নেয়া ষাটোর্ধ্ব এই ব্যক্তির আয়ের উৎস বলতে মিরপুরের এই বাড়ি থেকে পাওয়া ভাড়া। ব্যাংক ঋণ নিয়ে তুলেছেন বাড়ি, কিন্তু করোনার কারণে গত চার মাসে এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যা সহ্য করা ছাড়া উপায়ও নেই। চার ভাড়াটিয়াকে এভাবেই চলে যেতে দেখেছেন চোখের সামনে। তার অনেক ফ্ল্যাটই এখন খালি। খালি তিন মাস মতো, এপ্রিল মাস থেকে আজকে আরও দুটো আছে, দুটো চলে যাবে আর এই মাসে যাবে, 40,000 টাকা তার আরও খরচ আছে, তো সেগুলো করতে পারবো না। রাজধানী ঢাকার অলিতেগুলিতে ঘুরলেই এখন চোখে পড়ে টুলেট বা বাড়ি ভাড়া লেখা বহু নোটিশ। অভিজাত এলাকার চিত্রও প্রায় একই। করোনা পরিস্থিতি যতই দীর্ঘ হচ্ছে ফ্ল্যাটও খালি হচ্ছে তত। আমার হাজবেন্ড যে চাকরি যেই বেতন পায় এখন ও পুরাটা পাচ্ছে না, বুঝছেন, অল্প বেতন পাচ্ছে, এর জন্য এখন আমরা পারতেছি না এখানে ভাড়া দিয়ে থাকতে, এর জন্য অন্য জায়গায় কম টাকার ভিতরে যেতে হচ্ছে। তিন মাসের পর আমি হাফ আপ করে দিয়েছি আর 50% আটকে রাখছি, বাড়িওয়ালা নাও বলে নাই আবার দ্বিতীয় বলে না, বলছে যে সব ডিউ লিখে রাখছে, হয়তো পরে শোধ করতে হবে। করোনার আগে গেছাগা বাহির হয়েছে দিছে না, ওখান আপাতত আপনার যারা আয় চাষে কমায় কিছু দিতেছে কিছু বাহির হয়ে গেছে। বাড়িওয়ালাদের অভিযোগ যারা আছেন তাদের অনেকের কাছে ভাড়া চেয়ে শুনেছেন নানা ওজোর আপত্তি ও অপ্রীতিকর কথা। এতে বাড়িওয়ালা ভাড়াটিয়ার দূরত্ব আরও বাড়ছে। 20 বছর ধরে সাংবাদিক টোটে আসছি, এরকম টুলেট আমি কোনো সময় দেখিনি। শুধু একটা বাসা দুটা বাসা না, প্রায় আপনার 80% বাসায় দেখবেন খালি, নইলে টুলেট। হুমকি দিচ্ছে, বললে বলছে না দিতে পারবো না, কেস করে দেবো, এই করবো, সেই করবো। বাড়িওয়ালা ভাড়াটিয়ার সাথে সম্পর্ক দিন দিনে দূরত্ব হইতে আছে। যারা ভাড়া দিতে পারে না তারা বেশি অসুবিধা আছে গ্যাস কারেন্ট পানি নিয়ে। এই বিলটাও যদি একটু সমন্বয় করতো সরকার, তাহলে আমাদের বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া উভয়ের জন্য ভালো হইতো। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন করোনা ভাইরাসের কারণে আয়ের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটানোই এখন উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।